হেভি হয়েছে। গুড নুন ফ্রেন্ড, সবাইকে স্বাগত জানাই আমার উর্মিলা অল ইন ওয়ান চ্যানেলে। আজকে রান্না হয়েছে চিকেন কারি আর চিংড়ি মাছের মালাইকারি। বড় ননদ, বড় ননদের মেয়ে, জামাই সব এসছে, তো আজকে রাতে আমাদের এখানে খাবে, সেই জন্য চিকেন আর চিংড়ি মাছের মালাইকারি করেছি। ওরা আর কিছু খাবে না, মানে তরকারি আর কিছু খাবে না, ফ্রাইড রাইস করব। চলো দেখতে থাকো বন্ধুরা, পাশে থেকো। আর হ্যাঁ, আমি যাদের ভিডিও দেখতে পাচ্ছি না দেখব আগামীকাল থেকে দেখব, কারণ তোমরা বুঝতেই পারছো যে আমার শ্বশুরমশাই মারা গেছে আজকে কয়েকদিন হলো, তো খুবই ব্যস্ত ছিলাম আর শরীরটাও বেশি ভালো নেই, ঠান্ডা জ্বর জ্বর এসছে। তো আমি দুদিন পর থেকে সবার ভিডিও দেখব, সবাই পাশে থেকো সঙ্গে থেকো, চলো দেখতে থাকো। তনু হেভি হয়েছে, কেমন হয়েছে চিংড়ি মাছের মালাইকারি? খুব ভালো। ক্যামেরায় বলে বলছিস না সত্যি? সত্যি আমারও ইউজ করেছি, আমারও খুব ভালো হয়েছে। ও আচ্ছা, আমাদের বাঙালি খাবার কেমন লাগছে জামাই? ভালো ভালো, ঠিক আছে, থ্যাংক ইউ। গুজরাটি মে বল দো। খুব সরস। গুজরাটে বাড়ি আমার বড় ননদের মেয়ে জামাই, এই যে দেখে নাও তোমরা সবাই বন্ধুরা। এই যে পুপু খাচ্ছে, আর এই যে আমার বড় ননদ গুজরাট থেকে এসছে মেয়ে জামাইকে নিয়ে। চিকেন কেমন হয়েছে জামাই? ভালো, খুব ভালো। বাংলা কথা শিখিয়ে দিচ্ছে আমাদের মেয়ে, দেখেছো? আমাদের মেয়ে যদিও ভালো বাংলা বোঝে না, অল্প অল্প বোঝে, অল্প অল্প বলতে না, বোঝে ভালো, বলতে একটু বলতে কষ্ট, তাও সব কথা বুঝিস না, ওই তো জিজ্ঞেস করিস মাঝে মাঝে এটা কি, তখন আমি আবার সেটাকে ইংলিশে বলে দিই, না হলে তো হিন্দিও আমি ভালো বলতে পারি না। ওই টুকিদের ওই ঘরে আমি আমাদের জামাই মিষ্টি ভালোবাসে, রসগোল্লা, তার জন্য রসমালাই আর গরম গরম মিষ্টি, গরম গরম রসগোল্লা এনেছে। তা তো জামাই রসগোল্লা ভালোবাসো তো? তাকাও একবার, এই ভিডিওটা বাড়িতে বসে দেখবে। হ্যাঁ, কোন সময় আসতে চায় না ক্যামেরার সামনে। রসমালাই, আমাদের রসগোল্লা, কি খাচ্ছ জামাই? রসগোল্লা। বাংলা কথা বলো, বাংলা কথা। হ্যাঁ না, রসগোল্লা শুধু বললে হবে না, রসগোল্লা খাচ্ছি, রসগোল্লা খাচ্ছি, রসমালাই খাচ্ছে। কেমন লাগছে রসগোল্লা? ভালো ভালো, খুব ভালো, অনেক ভালো, খুব ভালো। তোমাদের ইয়েতে গুজরাটি ভাষায় কি বলে খুব ভালো? কে দাও বাই।